টেস্ট ক্রিকেটে এখন একটাই নাম, জো রুট। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। লর্ডসের দ্বিতীয় টেস্টে দুটো ইনিংসে দুটোতেই সেঞ্চুরি করেছে জো রুট। পা দিয়েছেন নিজের 34তম সেঞ্চুরিতে। পেছনে ফেলে দিয়েছেন তার দেশেরই ক্রিকেটার অ্যালিস্টার কুককে। অ্যালিস্টার কুক, যার টেস্ট ক্রিকেটের সেঞ্চুরির সংখ্যা ছিল 33টি। টেস্ট ক্রিকেটে জো রুটের সেঞ্চুরির সংখ্যা 34টি। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে জো রুটের সেঞ্চুরির সংখ্যা এখন 50। তার মধ্যে ওয়ানডেতে রয়েছে 16টি সেঞ্চুরি। বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 50টি সেঞ্চুরি পূর্ণ করলেন জো রুট। 34তম সেঞ্চুরি করার পর ছুঁয়ে ফেললেন বায়ার লারা, মায়ালা জয়বর্ধনের, সুনীল গাভাস্কর, ইউনিস খানকে। তার সামনে আপাতত ভারতীয় ক্রিকেটের ওয়াল রাহুল দ্রাবিড়, যার টেস্টে সেঞ্চুরির সংখ্যা 36টি। তবে জো রুট যে গতিতে এগোচ্ছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধেই তিনি এই রেকর্ডটি ছুঁয়ে ফেলতে পারেন। আর এটাও হতে পারে জো রুট এখন যে ফর্মে রয়েছেন, এইভাবেই তিনি যদি কয়েক বছর ক্রিকেট খেলতে পারেন, হয়তো তিনি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকারের 51তম টেস্ট সেঞ্চুরির রেকর্ডকে। জো রুট কি টেস্টে সচিনের 51তম সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবে? কমেন্ট করে নিজের মতামত জানাও।